সবকিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছেন তো রাজাবাবু? সিদ্ধান্তটা আমি আমার মাথা থেকে নয় মহিমবাবু, মন থেকে নিয়েছি। এখানে ভাবনার থেকে বেশি ভালোবাসা, একটা বোনের প্রতি তার দাদার কর্তব্য। তাহলে ওই কথাই রইল, যৌতুক হিসেবে আপনার সমস্ত সম্পত্তি আপনি আপনার বোনের নামে লিখে দিচ্ছেন। আরে মশাই, এতদিন তো শুধু আপনার নামই শুনেছি, আজ সচক্ষে দেখলাম। পাঁচই দেখে বিয়ের দিনটা তাহলে আমি পরে জানিয়ে দেবো। আজ আসি, নমস্কার। নমস্কার। অসম্ভব, এই বিয়েতে আমি রাজি নই। এসব তুই কি বলছিস পূজা? বিয়ের তারিখ পর্যন্ত ঠিক হয়ে গেছে, এখন তুই বলছিস বিয়ে করবি না? হ্যাঁ, আমি ঠিকই বলছি। দাদাদের নিঃস্ব করে, পথের বিক্রি করে আমি এই সিঁথিতে সিঁদুর পড়তে চাই না দাদা। কিন্তু আমি তো তোর সিঁথিতে সিঁদুর দেখার জন্যে সব কিছু করতে পারি। আমি মহিম ঘোষালকে পাকা কথা দিয়েছি। কোন অধিকারে তুমি পাকা কথা দিয়েছো দাদা? পূজা, কি বলছিস তুই? হ্যাঁ বলছি, ঠিকই বলছি। এই সম্পত্তি শুধু বর্দার নয়, মেজদা চোরদা সকলের সমান অধিকার আছে। মহিম ঘোষালকে সমস্ত সম্পত্তি বিক্রি দেওয়ার আগে তুমি একবার ওদের মতামত নিয়েছো? একবার ওতে জিজ্ঞেস করে পাকা কথা দিয়েছো বর্দা? জিজ্ঞেস করব? তুই বলছিস কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি রানা রাকেশকে জিজ্ঞেস করব? বেশ, আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের সমস্ত সম্পত্তি আমাদের ছোট বোনের বিয়েতে যৌতুক দেব। এতে তোমাদের কোনো আপত্তি আছে? আছে, আপত্তি আছে। আপত্তি আছে? হ্যাঁ আপত্তি আছে। কি বলছিস তোরা? ঠিকই বলছি। ওকে জিজ্ঞেস করো মোহনদা, যে ভাইরা ওর কথায় বিশ্বের পাত্র মুখে তুলতে পারে তাদের মতামত চেয়ে তাদের অপমান করার অধিকার ওকে কে দিয়েছে? না দাদা না, ওর নামে ডাকবে না আমাকে। ছোট থেকে বুকে করে মানুষ করার পর আজ প্রশ্ন করছো তোমার সিদ্ধান্তে আমাদের মত আছে কিনা? এসছে সেদিন সত্যিকারের বিষ খাই আমাদের মেলে ফেললে না কেন? রানা, রাকেশ, আমাকে ক্ষমা কর ভাই, আমাকে ক্ষমা কর। দেখলি তো পূজা, আমি কোনো ভুল সিদ্ধান্ত নিইনি।